দক্ষিণ এশিয়ার দুই উত্তেজনাপূর্ণ দেশ হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশ। রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরের জলসীমার মালিকানা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে। আর এই আঞ্চলিক রাজনীতিতে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির দেশগুলো জড়িয়ে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সংঘাত হয়নি, তবে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক শক্তি বাড়াচ্ছে এটা নিশ্চিতভাবেই বলা যায়। প্রশ্ন হল, সামরিক এবং কৌশলগত দিক দিয়ে কোন দেশ কি অবস্থানে রয়েছে? আমাদের আজকের ভিডিওটিতে থাকছে 2021 সালে এসে বাংলাদেশ এবং মায়ানমারের সামরিক শক্তি কি অবস্থায় আছে তার একটি তুলনা। তাহলে চলুন, বাংলাদেশ নাকি মায়ানমার, কে এগিয়ে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সামরিক শক্তির তুলনায় যাওয়ার আগে ভৌগোলিক গুরুত্ব সহ অন্যান্য বিষয়গুলো দেখে নেওয়া যাক। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। বিশেষ করে চীন এবং ভারতের মতো দুই পারমাণবিক শক্তিধর দেশের পাশেই। একই অবস্থা মায়ানমারের জন্যও। আর এ কারণেই মায়ানমার এবং বাংলাদেশ, চীন এবং ভারত এই দুই দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে এই অঞ্চলের সংঘাতে আমেরিকা সর্বদাই সজাগ দৃষ্টি রাখে। যুদ্ধক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশেরই বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। বাংলাদেশ তুলনামূলক ছোট হলেও প্রচণ্ড ঘনবসতিপূর্ণ, আবার মায়ানমার অনেকটাই বিশালাকৃতির এবং দুর্গম অঞ্চলে ভরা। তাই এই দুই দেশে যুদ্ধ করাটা খুবই কঠিন কাজ। এবারে আসুন সামরিক শক্তিতে কে এগিয়ে তা দেখে নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং মায়ানমার কাছাকাছি অবস্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান 45 নম্বরে আর মায়ানমারের অবস্থান 38 নম্বরে। অর্থাৎ বাংলাদেশের থেকে মায়ানমার কিছুটা এগিয়ে। এর অন্যতম প্রধান কারণ, মায়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর থেকে অনেকটাই শক্তিশালী। অবশ্য মায়ানমারের থেকে বাংলাদেশের সামরিক ব্যয় অনেক বেশি। সামরিক বাহিনী পিছনে মায়ানমারের বাৎসরিক ব্যয় $2 বিলিয়ন। এদিকে বাংলাদেশের সামরিক বাজেট $4 বিলিয়ন-এর কিছুটা বেশি। অর্থাৎ মায়ানমারের থেকে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় দ্বিগুণেরও বেশি। যদিও কম সামরিক বাজেট নিয়েও মায়ানমার অনেক বেশি অস্ত্র কিনে থাকে। মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশে প্রধানত চীনের অস্ত্রের উপর নির্ভরশীল। তবে দুই দেশের বিমান বাহিনীতেই রাশিয়ার যুদ্ধবিমানের রাজত্ব রয়েছে। সাম্প্রতিক সময়ে অস্ত্রের জন্য তুরস্ক, ইউরোপ এবং আমেরিকায় নজর দিয়েছে বাংলাদেশ। আর মায়ানমার ভারত এবং পাকিস্তান থেকে অস্ত্র কিনছে। অর্থাৎ দুই দেশের অস্ত্রগুলো প্রযুক্তিগত পার্থক্য তৈরি হতে শুরু করেছে। আসুন দুই দেশের কার কাছে কত সৈন্য আছে তা দেখে নেই। মায়ানমারের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে 4,05,000, আর প্যারামিলিটারি আছে 1,10,000। এদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে 2,04,000, সাথে রিজার্ভ আছে 64,000। এছাড়াও বাংলাদেশের 68,00,000 প্যারামিলিটারি রয়েছে। বাংলাদেশের কাছেই বিশ্বের বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যার মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড অন্যতম। বাংলাদেশে বিশাল প্যারামিলিটারি থাকাটা মায়ানমারের জন্য দুশ্চিন্তার। অতীতে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর সাথে মায়ানমারের সংঘাতে নজির রয়েছে। মায়ানমারের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 590টি, আর্মার্ড ভেহিকল আছে 1,700, ছোট বড় আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে প্রায় 2,500। এদিকে বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 620টি, আর্মার্ড ভেহিকল আছে 2,000, কিন্তু আর্টিলারি আছে 600 থেকে 700।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীনের তৈরি 45টি অত্যাধুনিক VT-5 ট্যাঙ্ক পৌঁছানোর খবর প্রকাশিত হয়, যা বাংলাদেশের সক্ষমতাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও তুরস্ক থেকে কেনা নতুন মাল্টিপল রকেট লঞ্চার মায়ানমারে বাংলাদেশের আক্রমণ ক্ষমতাও বাড়িয়েছে। তবে আকাশে মায়ানমার এগিয়ে রয়েছে। এই মুহূর্তে মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশের কাছে সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে রাশিয়ান MiG-29। তবে বাংলাদেশের কাছে মাত্র 8টি MiG-29 থাকলেও মায়ানমারের কাছে আছে 31টি। অর্থাৎ বাংলাদেশের থেকে মায়ানমারে MiG-29 ফাইটার আছে প্রায় 4 গুণ বেশি। এছাড়াও বাংলাদেশ এবং মায়ানমার দুই দেশের 50টির মতো F-7 ফাইটার ব্যবহার করে। যদিও বাংলাদেশের F-7 বিমানগুলো তুলনামূলক আধুনিক এবং শক্তিশালী, মায়ানমার পাকিস্তানের কাছে থেকে 7টি ZF-17 ফাইটার হাতে পেয়েছে। এছাড়াও রাশিয়ার কাছে সুখোই SU-30 ফাইটার অর্ডারে আছে। অবশ্য মায়ানমারের উপরে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে, তাই রাশিয়া মায়ানমারকে যুদ্ধবিমানগুলো শেষ পর্যন্ত দিতে পারবে কিনা সন্দেহ। তারপরও এখন পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী মায়ানমারের বিমান বাহিনী থেকে তুলনামূলক দুর্বল, যদিও বাংলাদেশের MRC এর জন্য টেন্ডার নিয়েছে। MRC এতে বিমান হাতে পেলে রাতারাতি বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়ে যাবে। এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নৌশক্তির দিকে। বর্তমানে মায়ানমারের কাছে ফ্রিগেট আছে 5টি আর করভেট আছে 3টি। সম্প্রতি তারা ভারতের কাছে একটি সাবমেরিন পেয়েছে। এদিকে বাংলাদেশের কাছে ফ্রিগেট আছে 7টি, করভেট আছে 6টি, আর চীনের কাছে 2টি সাবমেরিন কিনেছে। বাংলাদেশের নৌশক্তি মায়ানমারের চেয়ে দ্বিগুণ বলা যায়। বিশেষ করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে মায়ানমারকে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে থাকতে হবে। তারপরও বাংলাদেশ আরও 6টি ফ্রিগেট তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তবে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, চীন, রাশিয়া এবং পশ্চিমা বিশ্বও জড়িয়ে পড়ছে। চীন এবং রাশিয়া দুই দেশের সাথে সম্পর্ক ভারসাম্য অবস্থায় রেখেছে, তবে পশ্চিমা বিশ্ব পুরোপুরি মায়ানমার বিরোধী অবস্থান নিয়েছে। এছাড়াও মায়ানমারের মধ্যে অভ্যন্তরীণ সংকট প্রবল। মায়ানমারের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ চলছে। সর্বশেষ সেনা অভ্যুত্থানে তা গৃহযুদ্ধে রূপ নেয়। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সংঘাত হলে কি ফলাফল আসবে বলে আপনি মনে করেন? বাংলাদেশে কি প্রস্তুতি নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশ এবং মায়ানমারের সমরাস্ত্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।